टेक्निक इजी एडुकेशनर पक्ष थेके तोमादेर जोन्नो रइलो अनेक अनेक शुभकामना। आजके आमार 4.2 अनुशीलनीर 11 नम्बर पर्व। 11 नং पर्वे आमि तोमादेर मूल बोइयेर एई 4टा उदाहरण अंक कराबो, उदाहरण 16, 17, 18, 19। यदिओ एई अनुशीलनीटा आमि अनेक आगे समाधान करिएছিলাম, किन्तु उदाहरणगुलो जे ब्यापारटा थाके जे आमार सेई समय करानो हयेछिलो ना, तो एखन आबार पुनराय चेक दिते जे जेगुलो जेगुलो बाकी आछे सेगुलो आबार समाधान करानो शुरू करेछि। तो आजकेर पर्वे आमरा एई अंक गुला समाधान कराबो। बला आछे जे उदाहरण 16 बला आछे 3x + 2y एर घन निर्णय करो। देखो 3x + 2y एर घन निर्णय करबो, तार माने 3x + 2y एर टोटालटार पुरो आमरा पावर দিব হচ্ছে কিউব। माने देखो 3x + 2y एर पुरो होल पावर দিয়েছি হচ্ছে 3 बा किूब। तो देखो एबार आमरा सूत्र बसाबो a + b होल किूबर। देखो आमरा a + b होल किूबर सूत्र जानी होच्छे a³ + 3ab + 3ab² + b³ এই সূত্রটার থেকে এই সূত্রটা আসে, সেটা হলো a³ + b³ আর এখানে আমরা 3ab কমন নিয়েছি। তো আমরা এই সূত্রটা বসাবো না, বসাবো আমরা মূল সূত্রটা, সেটা হলো a³ + 3a²b + 3ab² + b³। তো দেখো a সমান হচ্ছে 3x আর b সমান হচ্ছে 2y, তাহলে সূত্র হবে a³ তার মানে হবে 3x এর পরে পাওয়ার হবে হচ্ছে কিউব, a³ + 3a²। a মানে হচ্ছে 3x, তার মানে 3x² a²b মানে হচ্ছে 2y + 3a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে 2y, তার মানে হচ্ছে 2y²। देखो a³ + 3a² b + 3ab² + b³ देखो আমরা এটাকে a ধরছি, এটারে b ধরছি, 3x কে a ধরছি, 2y কে b ধরছি, তাহলে a + b হোল কিউবের সূত্র, তার মানে a হচ্ছে 3x আর b হচ্ছে 2y, তাহলে 3x এর পরে হোল কিউব মানে a³ + 3a² b + 3ab² + b³ এবার আমরা এটারে ক্যালকুলেশন করব। 3 কে কিউব যদি করি, 3 কিউব মানে হচ্ছে 3টা 3 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 27 আর x কে কিউব করলে হয় x³ प्लस देखो जब बेटा 3 × 3 के स्क्वायर को लाए 9 x के स्क्वायर को लाए x² और इंटू 2y प्लस 3 और 3 गुण को लाए 9 और ये होते x इंटू 2 के स्क्वायर को लाए 4 और y के स्क्वायर को लाए y² प्लस 2 के क्यूब को लाए 8 y के क्यूब को लाए y³ देखो जब ব্যাপারটা সেটা হলো যে 27x³ দেখো 3 আর 9 যদি গুণ করি 27 হবে, 27 আর 2 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 54 আর আছে হচ্ছে x² আর এ হচ্ছে y প্লাস 9 আর 4 গুণ করলে হয় হচ্ছে 36 36xy² আর প্লাস 8y³ আছে। এইটা হচ্ছে আমার অ্যানসার। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই 3x + 2y এর ঘন নির্ণয় করতে বলেছিল, তাহলে ঘন মানে পাওয়ার হচ্ছে কিউব। এবার a + b হোল কিউবের সূত্র বসিয়েছি, সূত্র বসিয়ে ক্যালকুলেশন করে যা পেয়েছি সেটাই হচ্ছে আমার নির্ণয় অ্যানসার। এখন দেখো উদাহরণ আমরা 17 সমাধান করাবো। উদাহরণ 17তে বলা আছে উদাহরণ 17 देखो बोला आछे जे 2a + 5b एर घन निर्णय करो, ताहले 2a + 5b एर घन निर्णय करब, तार माने एर पुरे पावर दिब होच्छे किूब, माने टोटालटार पुरे पावर दिब होच्छे किूब। एकई रकम सूत्र a + b होल किूबे। देखो a + b होल किूबेर सूत्र आमरा आगे जेटा बसालाम सेटाई बसाबो। a + b होल किूबेर सूत्र होच्छे a³ + 3a² b + 3ab² + b³ तार माने सूत्र होच्छे a³ a माने होच्छे 2a a³ + 3a² মানে a মানে হচ্ছে 2a a² b b মানে হচ্ছে 5b প্লাস 3a a মানে হচ্ছে 2a আর b মানে হচ্ছে 5b তার মানে 5b² প্লাস 5b এরপরে হবে হচ্ছে কিউব। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে a + b হোল কিউবের সূত্র a³ + 3a² b + 3ab² + b³ এবার আমরা ক্যালকুলেশন করব। 2 কে কিউব করলে হয় 8, a কে কিউব করলে হয় a³ প্লাস 3 × 2 কে স্কয়ার করলে হয় 4, a কে স্কয়ার করলে হয় a² ইন্টু 5b প্লাস 3 × 2a × 5 কে স্কয়ার করলে হয় 25 আর b কে স্কয়ার করলে হয় b² প্লাস 5 কে কিউব করলে হয় 125 আর b কে কিউব করলে হয় b³ আমরা এখন ক্যালকুলেশন করব 8a³ প্লাস 5 আর 4 গুণ করলে হয় হচ্ছে 20 20 আর 3 গুণ করলে হয় 60 আর a²b প্লাস 2 আর 25 গুণ করলে হয় 50 50 সাথে 3 গুণ করলে হয় 150 আর ab² প্লাস 100 এখানে যা ছিল তাই লিখব 125b³ দেখো যে ব্যাপারটা 2a প্লাস 5b এর ঘন নির্ণয় করতে বলেছিল তার মানে আমরা টোটাল ডাবল পাওয়ার দিয়েছি 3 এবার a প্লাস b হোল কিউবের সূত্র বসিয়েছি বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা যেটা পেয়েছি এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যানসার দেখো আমরা নির্ণয় অ্যানসার চলে এসেছে এখন আমরা উদাহরণ 18 সমাধান করাবো বলা আছে m - 2n এর ঘন নির্ণয় করো তো দেখো m - 2m এর ঘন নির্ণয় করতে হবে মানে এর পুরো পাওয়ার দিব হচ্ছে 3 দেখো আমরা টোটালটার পুরো পাওয়ার দিয়েছি হচ্ছে 3 তো এবার সূত্র বসাবো a - b হোল কিউবের দেখো a - b হোল কিউবের সূত্র হচ্ছে a³ - 3a²b + 3ab² - b³ আমরা এই সূত্রটা বসাবো আর এই সূত্র থেকে এই সূত্রটা আসে a³ - b³ এখানে যদি -3ab কমন নেই তাহলে হয় a - b মানে এটা হচ্ছে এই সূত্র থেকে আসে তবে আমরা মূল সূত্রটা বসাবো সেটা হলো যে a³ - 3a²b + 3ab² - b³ এই সূত্র বসাবো দেখো a মানে হচ্ছে m আর b মানে হচ্ছে 2n তাহলে a - b হোল কিউব সূত্র হচ্ছে a³ -3a²b b মানে হচ্ছে 2n प्लस 3a a मान हे m और b मान हे 2n एरपुरे होल स्कोर ताहले 3ab² माइनस b क्यूब b मान हे 2n तार माने 2n क्यूब देखो a माइनस b होल क्यूब सूत्र हे a³ माइनस 3a²b प्लस 3ab² माइनस b क्यूब एखन आमरा एटारे क्यालकुलेशन करब देखो m³ माइनस 3 और 2 गुण करले हय 6 और m² और होच्छे n प्लस 2 स्क्वायर माने 4 4 और 3 गुण करले हय 12 और m और n के स्क्वायर करले हय n स्क्वायर माइनस 2 के क्यूब करले हय 8 और n के क्यूब करले हय n क्यूब এটা হচ্ছে আমার অ্যানসার দেখো আমার অ্যানসার চলে এসেছে দেখো আমরা প্রথমে সূত্র বসিয়েছি a - b হোল কিউব a মানে হচ্ছে m আর b মানে হচ্ছে 2n তাহলে a - b হোল কিউবের সূত্র হচ্ছে a³ - 3a²b + 3ab² - b³ এবার এটার ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলেই তোমার নির্ণয় অ্যানসার চলে আসবে এখন আমরা উদাহরণ 19 সমাধান করাবো বলা আছে 4x - 5y এর ঘন নির্ণয় করো তাহলে 4x - 5y ঘন নির্ণয় করতে হবে তার মানে এর পুরো পাওয়ার হচ্ছে 3 দেখো 4x - 5y এর পুরো পাওয়ার দিয়েছি হচ্ছে 3 যেহেতু ঘন নির্ণয় করতে হবে তাহলে দেখো সূত্র হবে a - b হোল কিউব a মানে ধরব হচ্ছে 4x আর b মানে ধরব হচ্ছে 5y তাহলে a - b হোল কিউবের আমরা সূত্র বসাবো a - b হোল কিউবের সূত্র হচ্ছে a³ - 3a²b प्लस 3ab² माइनस बी क्यूब देखो a माने 4x धरसी और b माने 5y धरसी ताहले a माइनस b होल किউবের सूत्र होच्छे a³ माइनस 3a²b प्लस 3ab² माइनस बी क्यूब এবার আমরা এটার ক্যালকুলেশন করব 4 কে যদি আমরা কিউব করি তাহলে 4 কিউব মানে হচ্ছে 3 টা 4 গুণ করলে হয় 64 আর x কে কিউব করলে হয় x কিউব - 3 * 4 কে স্কয়ার করলে হয় 16 আর x কে স্কয়ার করলে হয় x স্কয়ার * 5y এখানে 5y ছিল লিখলাম + 3 * 4x 5 কে স্কয়ার করলে হয় 25 আর y কে স্কয়ার করলে হয় y স্কয়ার - 5 কে যদি কিউব করি তাহলে হয় 125 আর y কে কিউব করলে হবে y কিউব তার মানে দেখো 4 কে কিউব করলে হয় 64 x কে কিউব করলে হয় x কিউব 4 কে স্কয়ার করলে হয় 16 x কে স্কয়ার করলে হয় x স্কয়ার 5 কে স্কয়ার করলে হয় 25 y কে স্কয়ার করলে হয় y স্কয়ার 5 কে কিউব করলে হয় 125 আর y কে কিউব করলে হয় y কিউব এবার আমরা এটার ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে পাই 64x³ দেখো যে ব্যাপারটা সেটা হলো 3 16 আর 5 যদি গুণ করি গুণ করলে হয় এখানে মাইনাস ছিল মাইনাস দিব 3 16 আর 5 গুণ করলে হয় 240 হয় আর এ হচ্ছে x² আর এ হচ্ছে y + थ्री आर फोर, थ्री फोर आर 25 गुण कर ले 300 300 आसे होच्छे एक्स और ये होच्छे वाई स्क्वायर और माइनस एखाने जा आसलो ताई 125 वाई किूब। एटाई होच्छे आमार आंसर। देखो आमार निर्णय आंसर चले एसेछे। देखो बला छिलो 4x माइनस 5y एर घन निर्णय करो, ताहले घन बोलते टोटालटार पुरो आमरा पावर देब किूब। देखो ए माइनस बी होल किूबर सूत्र, सूत्र होच्छे ए किूब माइनस 3a² बी प्लस 3ab² माइनस बी किूब। एबार एटाके क्यालकुलेशन करो, क्यालकुलेशन करले जा पाबे ताई होच्छे निर्णय आंसर। देखो जे ब्यापारटा एई अंकगुला तोमार बेसिक सृष्टि करबे, तबे एई अंकगुलो अवश्य निजे बुझे बुझे करबे, करले तोमादेरई उपकारे आसबे। आजकेर पर्व एखानेई शेष करछि। परवर्ती पर्व देखार आमंत्रण रइल। आजकेर मतो बाय बाय।